ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা প্রস্তুতির জন্য এবং ফাইনালের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায় মাটি নিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ টাকা বেছে নিয়েছ তো সেই বইটা থেকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার ধরে ধরে এমসি কিউ এবং গ্রামার আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মডেল মডেল কোয়েশ্চেন পেপার তেরো এটা রয়েছে পেজ নাম্বার ওয়ান ফাইভ সেভেন একশো সাতান্ন পেজে আছে একের দাগে আমরা জানি এমসি কিউর দাগ এর একে আনস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার্স কাকিমারা হন সাধারণত ফর্মিডেবল ক্রিয়েচার্স মানে সাংঘাতিক জীব এখানে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফরমিডেবল ইজ এই ফর্মিডেবল কথার অর্থ কী উত্তর হচ্ছে ড্রেডফুল অপশন নম্বর সি আর দুয়ে দাগে গেছে ইফ দ্য বয় হ্যাড বিন মিসেস সন সি উড হ্যাভ টট হিম যদি ছেলেটা মানে রজার যদি মিসেস লুয়েলা বেডসের ছেলে হতো তাহলে মিসেস লুয়েলা বেডস রজারকে কী শেখাতেন না তিনি তাকে শেখাতেন কোনটা ঠিক আর কোনটা ভুল রাইট ফ্রম রং অপশান নাম্বার সি তিনের দাগে ডক্টর কালাম লিভড অন দ্য ড্যাশ স্ট্রিট ডক্টর কালাম কোন রাস্তার উপরে তার বাড়ি ছিল মানে কোথায় তিনি বাস করতেন উত্তর হচ্ছে মস্ক স্ট্রিট মানে মসজিদ যাওয়ার রাস্তার উপরে অপশান নাম্বার সি চারাদা হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট হি ওয়াজ যখন রাজা হারমিটের কাছে পৌঁছালেন তখন হারমিট কী করছিলেন উত্তর হচ্ছে ডিগিং দ্য গ্রাউন্ড মাটি খুঁড়ছিলেন অপশন নাম্বার বি এবার আমরা পোয়েম থেকে চারখানা এমসি কেউ আলোচনা করে নেব পাঁচের দাগে দ্য সোর্স অফ দ্য ট্রি ওয়াজ হিডেন ইনসাইড দ্য আর্থ ফর অ্যাকচুয়ালি গাছের যে উৎস মানে মূলের কথা বলা হচ্ছে সেটা মাটির তলায় লুকানো থাকে কতদিন ধরে উত্তর হচ্ছে ইয়ার্স বছরের পর বছর ধরে অপশন নাম্বার এ ছয়ের দাগে দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ লাইক দ্যাট অফ এ অর অ্যান মানে অ্যাকচুয়ালি সৈন্যটা যে শুয়েছিলো অ্যাসলিপিন দ্য ভ্যালি কবিতায় তার যে হাসিটা ছিল সেই হাসিটা কার হাসির মতো ছিল উত্তর হচ্ছে ইনফ্যান্স ছোট বাচ্চার হাসির মতো অপশন নাম্বার সি সাতের দাগে সো লং লিভস দিস ততদিন বাঁচবে এটা এটা মানে কোনটা দ্য ওয়ার্ড দিস রেফার্স টু দ্য এখানে দিস বলতে বোঝানো হয়েছে দ্য পোয়েটস ভার্স কবির কবিতা অপশান নাম্বার এ আর আটের দাগে দ্য ফ্রস্ট হ্যাজ রট মানে তুষারপাত নিয়ে আসে কি উত্তর হচ্ছে সাইলেন্স নিরবতা নিয়ে আসে শীতের সন্ধ্যায় তুষারপাত হলে লোকজনরা ঘর ধরে যায় ফলে বাইরে একটা নিরবতা বিরাজ করে তাই সাইলেন্স আসে অপশন নাম্বার সি এবারে আমরা নাটকটা থেকে মানে দ্য প্রপোজাল থেকে চারটে এমসি আলোচনা করে নয় নয়ের দাগে বোথ লোমো অ্যান্ড চিবুক অব আর লোমোভ এবং চুবুক দুজনেই কি না দুজন হচ্ছে ল্যান্ড ওনার মানে জমির মালিক অপশন নাম্বার সি দশে দাগে নাটালিয়া অ্যাপেয়ার্স বিফোর লোমভ ইন নাটালিয়া যখন লোমোভের সামনে আসে সে পরে আসে উত্তর হচ্ছে অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি মানে ওড়না এবং নাইটি অপশন নাম্বার ডি এগারো দেখে অ্যাকর্ডিং টু লোমোভ অক্সেন মিডোজ আর অর্থ অ্যাকচুয়ালি লোমোভের মতে যে অক্সেন মিডোজ কিনে ঝগড়া ছিল সেই অক্সেন মিডোজের মূল্যটা কত উত্তর হচ্ছে থ্রি হান্ড্রেড রুবেলস মানে তিনশো রুবেল অপশন নাম্বার এ আর বারো দাগে হু ইজ গার্জিলিং গ্যাম্বলার অ্যাকর্ডিং টু চুবুক চুবুকবের কথা অনুযায়ী মানে জঘন্য জুয়ারি মস্ত বড় জুয়ারি জুয়ারিটা কাকে বলা হয়েছে হতে লোমবের বাবাকে বলা হয়েছে অপশন নম্বর সি লোমবস ফাদার এবারে আমরা প্রোজ থেকে এসে কেউ আলোচনা করে নেবো আটখানায় এসে কিউ থাকবে পরীক্ষায় তোমরা চারখানা করবে কিন্তু এখানে কিন্তু আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি আমরা কিন্তু আটখানায় এসে কিউ উত্তরই আলোচনা করবো একের দাগে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ আফটার নার্সিং দ্য উন্ডেড ম্যান অ্যাকচুয়ালি রাজা ওই আহত লোকটার সেবা করার পর কোথায় ঘুমিয়ে পড়েছিলেন আমরা উত্তরে লিখবো দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেস হোল্ড অব দ্য হার্মিডস হার্ট রাজা কিন্তু ওই সাধুর ঘরের যে দরজার চৌকাঠ ওখানে ওই চৌকাঠের উপরেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন দুইয়ের দেখা যায় হোয়াট কোয়েশ্চন ডিড রজার আস্ক বেন্ডিং ওভার দ্য সিঙ্ক মানে সিঙ্কের উপরে ঝুঁকে পড়ে রজার কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল বেন্ডিং ওভার দ্য সিঙ্ক রজার আস্ক মিসে জোন্স ইফ সি ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল সিঙ্কের উপর ঝুঁকে পড়ে রজার মিসে জোন্সকে জিজ্ঞেস করেছিল তিনি তাকে জেলে নিয়ে যাবেন কিনা তিনি থাকে হোয়াট ডিড কালাম ইউজুয়ালি হ্যাব ফর লাঞ্চ দুপুরে খাবারের সময় কালাম সাধারণত কী খাবার খেতেন কালাম ইউজুয়ালি হ্যাড রাইস অ্যারোমেটিক সাম্বার হোম মেড পিকল অ্যান্ড ফ্রেশ কোকোনাট চাটনি ফর লাঞ্চ লাঞ্চের জন্য কালাম যে খাবারগুলি খেতেন সেগুলো হচ্ছে ভাত আর সুগন্ধযুক্ত সাম্বার ঘরে তৈরি এক ধরনের আচার এবং টাটকা নারকেলের চাটনি চারাদাকে হাউ ডিড দ্য থট অফ লাফটার মেক দ্য ন্যারেটার ফিল হাসির ভাবনাটা লেখককে কীরকম ভাবিয়ে তুললো থট অফ লাফটার মেড হিম ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি হাসির ভাবনাটা লেখককে বিষণ্ন এবং নিঃসঙ্গ করে তুলছিল পাঁচে দাগে নো আই অ্যানসার কোয়াইট কনফিডেন্টলি আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললাম যে না হাউ ডিড দ্য স্পিকার গেট দ্য কনফিডেন্স বক্তা এখানে আত্মবিশ্বাসটা পাচ্ছেন কী করে দ্য স্পিকার ট্রাভেলড অন দ্য রুট আর্লিয়ার লেখক কিন্তু এই রুটে আগেও সফর করেছেন হি নিউ ওয়েল দ্যাট দেয়ার ওয়ের হার্ডলি এনি অ্যানিম্যালস লেভড ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা তিনি ভালো করে জানতেন যে দেহেরার কাছাকাছি ফরেস্টে কোনো পশু অবশিষ্ট নেই সো হি গট দ্য কনফিডেন্স তাই তিনি আত্মবিশ্বাস পেয়েছিলেন ছয়ের দাগে ওয়ার্ড ডিড কালামস অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড কালামের যে সহজ সরল ধার্মিক বাবা তিনি কোন জিনিসটাকে এড়িয়ে চলতেন কালাম ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড কালামের সহজ সরল বাবা তিনি এড়িয়ে চলতেন সমস্ত অপ্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্যকে সাথে দেখে হোয়াট ওয়াজ মিসে জোনস লাস্ট অ্যাডভাইস টু রজার বিফোর দ্য পার্টেড অ্যাকচুয়ালি তারা চলে যাওয়ার আগে মিসেস জোন্সের শেষ উপদেশ রজারের প্রতি কি ছিল মিসেস জোনস ফাইনালি অ্যাডভাইসড রজার টু বিহেভ হিমসেলফ মিসেস জোনস অবশেষে রজারকে উপদেশ দিয়েছিলেন আচরণ ঠিক করতে আটের দাগে হু ওয়াজ দ্য বেয়ার্ডের ম্যান দাড়িওয়াল লোকটা কে ছিল দ্য বেয়ার্ডের ম্যান ওয়াজ অ্যান এনিমি অফ দ্য জার দাড়িওয়ালা লোকটা ছিল রাজার একজন শত্রু এবারে আমরা কবিতা থেকে এসে কেউ আলোচনা করব আটখানায় এসে কি আছে সবকটা উত্তরে আলোচনা করবো নয়ের দাগে অ্যান্ড দেন ইট ইজ ডান আর তখনই এটা সম্পন্ন হয় হোয়ার ডাজ দিস লাইন এক্সট্রাক্ট ফ্রম এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে দিস লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য পোয়েম অন ট্রি এই লাইনটা নেওয়া হয়েছে অন ট্রি এই কবিতা থেকে আশা হোয়াট ইফ আনচেকড উইল এক্সপান্ড এগেন টু ফরমার সাইজ যদি চেকড না করা যায় নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কোন জিনিসটা আবার আগের সাইজে রূপান্তরিত হবে মিনিয়েচার বাউস ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন সে অতি ক্ষুদ্র ডালাপালা যদি চেক না করা যায় তাহলে সেগুলো আবার বড়ো হবে এগারো দাগে ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস তার শরীরের একটা পাশে রয়েছে দুটো লাল ফুটো হাউ ডিড ই গেট দ্য টু রেড হোলস ওই সৈন্যটা শরীরের একটা পাশে দুটো লাল ফুটো পেলো কি করে টু বুলেটস গট ইন টু হিজ বডি অ্যান্ড মেড টু রেড হোলস দুটো বুলেট তার শরীরে ঢুকেছিল এবং তার শরীরে দুটো লাল ফুটো করে দিয়েছিল বারো দাগে হোয়াই ইজ দ্য সোলজার পেল সৈন্যটা বিবর্ণ ছিল কেন দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ার সৈন্যটা বিবর্ণ ছিল কারণ সে যুদ্ধের দ্বারা মৃত তেরো দাগে এক্সপ্লেন দ্য লাইন সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট গরমের সময়সীমাটা খুবই কম এই লাইনটা ব্যাখ্যা করো ইট মিনস দ্যাট সামার ইজ ভেরি শর্ট এই কথার অর্থ হচ্ছে গরমকালটা হয় খুবই সংক্ষিপ্ত চৌদ্দোর দাগে হুজ গোল্ড কমপ্লেকশন ইজ বিং স্পোকেন অফ কার সোনালী রঙের কথা বলা হচ্ছে দ্য সানস গোল্ড কমপ্লেক্সান ইজ স্পোকেন অফ এখানে সূর্যের উজ্জ্বল সোনালি রঙের কথা বলা হয়েছে হোয়াই ইজ দ্য উইন্টার ইভিনিং লোন শীতের সন্ধ্যা নির্জন কেন রস্ট মেক্স পিপল ইনডোর অ্যান্ড ব্রিংস সাইলেন্স ইন দ্য উইন্টার ইভিনিং তুষারপাত লোকেদেরকে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেয় এবং শীতের সন্ধ্যায় একটা নিরবতা নিয়ে আসে ষোলো দাগে হোয়াট স্রিলস ফ্রম দ্য স্টোভ রান্নাঘর থেকে কোন আওয়াজ তীক্ষ্ণ গলায় বেরিয়ে আসে ক্রিকেট স্রিলস ফ্রম দ্য স্টোভ ঝিঝি পোকার গান তীক্ষ্ণ গলায় বেরিয়ে আসে রান্নাঘরের কাছ থেকে এবার আমরা গ্রামারের দাগে যাব ছখানা ডু অ্যাজ ডাইরেক্টেড আছে ব্র্যাকেটে বলা আছে কী করতে হবে একের দাগে আই সেড ক্যান ইউ টেল মি ডিড সি কি ফার হেয়ার লং আর শর্ট আমি বললাম আপনি কি আমাকে বলতে পারবেন যে মেয়েটা চুলটা লম্বা রেখেছিল নাকি ছোট রেখেছিল এটাকে ন্যারাসান চেঞ্জ করতে বলেছে আই আসড ইফ হি কুড টেল মি একটু হাইফেন দেবে তারপরে ইফ সি হ্যাড কেফ হার হেয়ার লং অর শর্ট দুইয়ের দাগে দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফক একে ভয়েস চেঞ্জ করতে বলেছে নান বাট কমন ফক ওয়াজ রিসিভড বাই দ্য হারমিট তিনের দাগে সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন এটাকে সিম্পল করতে বলেছে সুইচিং অন দ্য লাইট সি লেফ্ট দ্য ডোর ওপেন চার দাগে আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে এটাকে স্প্লিট করতে বলেছে সি ফেড মেনি পিপল এভরিডে আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দেম পাঁচের দাগে দে অল অ্যান্সার ইজ কোয়েশ্চেন ডিফারেন্টলি এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে তারা সকলে উত্তর আলাদা আলাদাভাবে দিয়েছিল তার মানে কি তাদের মধ্যে কেউই উত্তর একই রকমভাবে দেয়নি নান অফ দেম অ্যান্সার হিজ কোয়েশনস সিমিলারলি ছয়ের দাগে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট নাউন ফর্ম করতে বলেছে ডিসাইডেড ডিসাইডেডের নাউন হচ্ছে ডিসিশন হি টুক ডিসিশন টু কনসাল্ট এ হারমিট এবারে চারের বিদাগে আর্টিকেলস আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইসড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস উই লিভডড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য নাইনটিনথ সেঞ্চুরি এবার চারের সি দাগে কমন এরা রয়েছে এখানে আন্ডারলাইন করা শব্দ মানে ইন আছে ইনটা ভুল আছে ইনটা পাল্টাতে হবে সঠিক শব্দ হবে ও ডাবল এফ অফ তোমরা যে বাক্যটা পরীক্ষা খাতায় লিখে আসবে সেটা হচ্ছে দ্য কফল হু সার অফ উই আর প্রবেবলি হার প্যারেন্টস এইভাবে মডেল কোশ্চেন পেপার তেরো থেকে আমরা এমসি কিউ এসএ কিউ এবং গ্রামার আলোচনা করলাম এই তিনটা পোর্শন হচ্ছে অত্যন্ত স্কোরিং এখানে সলিড নাম্বার স্কোর করা যায় তোমরা কয়েকটা মডেল ধরে এমসি কিউ এসএ কিউ এবং গ্রামার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের এই স্কোরিং জায়গাটাতে কোনো প্রবলেম হবে না এর আগের মডেলগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আমার চ্যানেলে ভিজিট করো আর ক্লাস টুয়েলভের ভিডিওগুলো বার করো তোমরা সেখানে সব ভিডিওগুলো পেয়ে যাবে